গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্যাঙ্গালোরের থেকে আমি ব্লগ স্টার্ট করছি। এতদিন শিলিগুড়ি থেকে বলেছি, আজকে ব্যাঙ্গালোরে ফার্স্ট মর্নিং অনেক দিন বাদে, আর এই ভিউটাকে অনেকদিন বাদে দেখছি বলে খুব ভালো লাগছে। তবে যখন আমি গিয়েছিলাম এখান থেকে তখন সকাল সকালে না বেশ রোদ উঠে যেত, তাই এরকমভাবে বারান্দায় আসা যেত না। তবে এখন কিন্তু বাজে 8:20, বেশ খানিকটা সকাল আমাদের জন্যই, তবে বেশ ভালোই লাগছে। আর ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। আমাদের তো আজকে একটা স্পেশাল প্ল্যান আছে, তোমরা অলরেডি যারা ফলো করছো হয়তো কিছুটা জানো, যদি না জানো তো আজকে ব্লগটা অবশ্যই পুরোটা দেখতে থাকো, তোমরা ভীষণ এনজয় করবে আর আমরা সবাই সেটার জন্য ওয়েট করছি। রিনির মানে সত্যি বলতে হবে, আমি এতদিন ধরে ওকে বলছিলাম তুমি ওখানে গরম থেকে আসবে, আবার এসে গরম পাবে। আমি এতদিন তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে ব্যালকনি, এতখানি পর্যন্ত রোদ করা রোদ উঠে থাকতো, কিন্তু আর ফরচুনেটলি অন আনফরচুনেটলি ও আসলো, আর কালকে থেকে ওয়েদারটা আবার খুব একটা সুন্দর সুন্দর, এখন অবধি তো খুব সুন্দর যায় না। ওয়েদার কথা শুনে, আমার কথা কেউই শুনে না। ওহো, মর্নিংয়েই বলে দিলাম যে প্ল্যান আছে বেরোনোর, তো প্ল্যান থাকলে তো ডেফিনেটলি খাওয়া দাওয়ার প্ল্যানটা ওরকমভাবেই হবে। তো আজকে আমাদের বেরোনোর টাইম হচ্ছে 12:30 থেকে 12:30-এর মধ্যে। 12:30 এই কারণেই বলছি, নিজেকে পুশ করতে হবে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। তাই তো 12:30 থেকে 12:30-এর মধ্যে যদি বেরোতে হয় তো অবভিয়াসলি লাঞ্চ আর হচ্ছে না, সেটা হবে ব্রাঞ্চ। তাই এখন দুজনে মিলে ভাবলাম একটু দুধ আর বিস্কিট খেয়ে নিই, যেটা আমাদের খুব প্রিয় একটা খাবার। তো লাইটটা খুব রিফ্লেক্ট করছে, তো যেটা আমাদের খুব প্রিয় একটা খাবার, দুজনেই আমরা খুব ভালোবাসি খেতে দুধ আর বিস্কিট, তাই এখন ওটাই খেয়ে নেবো। আর আপাতত সকালে কিছু খাবার প্ল্যান নেই, যদিও রিমো দেখলাম ব্রেড টেড সব আনিয়ে রেখেছে, এটা আনইউজুয়াল। যখন আমি বাড়িতে থাকতাম আগে তখন কিছুতেই বাড়িতে ব্রেড আসতো না, ব্রেড আসার একটা অশান্তি হয়ে যেত, বাট দেখছি এখন অনেক কিছু পাল্টেছে, দেখা যাক কতদিন সেটা থাকে। এটা হচ্ছে অনেকদিন বাদে আসার এফেক্ট আর কি, বুঝতেই পারছি। সোয়া 11:00 বাজে, সেই সকালের হাই হ্যালোর পর আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা হয়নি। এখন ফাইনালি আমরা সব স্নান টান করে রেডি হয়ে গেছি, একটু যাওয়ার তাড়া রয়েছে বুঝতেই পারছো, তো তাড়াতাড়ি করে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে। ভাত হচ্ছে এদিকে, ঘরের কাজকর্ম সব মোটামুটি শেষ করে রাখা হয়েছে, তো সকাল থেকে প্রচুর কাজের মাঝখানে আর তোমাদের সাথে এসে কথা বলা হয়নি, আড্ডা দেওয়া হয়নি। তবে বাকি পুরো দিন তো রয়েছেই, আর আজকে একটু জমজমাট ব্যাপারই হতে চলেছে অন্যরকমভাবে। ভাত হয়ে গেছে, ভাত ফুটছে, তো চলো আমি এখানে ভাতটা নামিয়ে নিই, ভাতটা দিন মানে লাঞ্চটা আমাদের ব্রাঞ্চটা কমপ্লিট করি। মোটামুটি 1 ঘন্টা সময় আছে আমাদের কাছে সব রেডি হতে, 1 ঘন্টার মধ্যে 12:15 আমরা এখান থেকে বেরোবো, দেড়টায় আমাদের হোয়াইট ফিল্ডে চেন্না সান্দ্রা হোপ ফার্মে পৌঁছানোর কথা। তো আশা করছি যেন লেট টেট না হই আমরা, কারণ সবাই ওখানে এসে মানে সবাই ওখানে আসছে, ওখানে আমাদের মিটিং পয়েন্ট, ওখান থেকে তারপরে আমরা এগোবো আমাদের ডেস্টিনেশনে। তো চলো আগে দিকটা শেষ করে নিই। লাঞ্চ শেষ করে এখন বাজে 12:30, আমরা বেরোচ্ছি এখান থেকে, যেতে আমাদের অ্যারাউন্ড 45-50 মিনিটস দেখাচ্ছে। তো অটো করে এখান থেকে যাবো হোপ ফার্ম চেন্না সান্দ্রা, ওখান থেকে আমরা আরেকজনের সাথে জয়েন করবো। তো চলো রেডি তো? সকাল থেকে রিমো বললো ওয়েদারটা বেশ ভালো বেশ ভালো, বাট জানি না সেটা কতক্ষণ হবে, দেখো বেরোতে না বেরোতেই রোদটা পুরো বেরিয়ে গেল। রোদ বেরোলে ওরকম মানে বাজে রোদ না, এটা দেখা যাক। প্লেজেন্ট, এই যে আবার আবার চলেও গেল, কি হয়। তবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর টাইম মনে হয় 3:00। ডেস্টিনেশনের নামটা বলো। আমি তো জানি না, আমাদের এটা কিছু স্পেশাল না, ক্যাজুয়াল ডে আউট, সেই কারণে দুজনেই খুব ক্যাজুয়ালভাবেই যাচ্ছি। এবার অনেকের সাথে আলাপ হবে, অনেকের সাথে তো আমার বঙ্গ উৎসবে দেখা হয়নি, তাই আমি খুব বেশি এক্সাইটেড। আর অনেকে আছে তারা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার্স আছে, আইরিশ বলে একজনের সাথে বোধহয় আমরা যাচ্ছি না, তো তার সাথে প্রথমবার আলাপ হবে। সব মিলিয়ে বেশ ভালোই হ্যাপেনিং একটা ডে হতে চলেছে। আজকে অনেকদিন বাদে কাসাওয়ানা হাল্লির রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক মাস বাদে, একেবারে বাড়ি শিফট হয়ে যাওয়ার পরে এই রাস্তাটা হয়ই না নেওয়া, কালকেও নেওয়া হয়নি। ভালো লাগছে, দেখি কী কী চেঞ্জ হলো, এখানে তো দিনে দিনে ভুল পাল্টে যায় রাস্তা। পৌঁছে গেছি আমরা এখন হোপ ফার্ম চেন্না সান্দ্রা মেট্রো স্টেশনের কাছে, আর পৌঁছানোর সাথে সাথে আরেকজনের মাথা ব্যথা নাকি ধরে গেছে, ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে, ঘুম পাচ্ছে, এমন হয় কালকে থেকে ট্রাভেলটা হচ্ছে। তো এই শামোনো কিছু ট্রাভেল করো না, ফ্লাইটে এসেছো? ফ্লাইটে এসেছি, কিন্তু আসার পরে যে ট্রাভেলটা আছে সেটা আমার বেশি টায়ার্ড হয়ে। এইজন্য চা, আমরা এখন ভোর দুপুরে চা কোনো দিনও খাই নাই আমি। চাটা এখন বৃষ্টি, কিন্তু
ওপাম চন্দ্রচন্দ্রতে এখন পুরো এখানে গ্যাদারিং হয়েছে, এখানে একটা জমায়েত হয়েছে, এই জমায়েতটা অন্যরকমের জমায়েত। এখানে তো এখান থেকে এখন আমরা এগোবো আমাদের ডেস্টিনেশনে। তো পরিচয় ওখানে গিয়ে টোটাল 20 জন, এখানে 16 জন আছি, আরও 4 জন ওখান থেকে ডাইরেক্ট মানে যে ডেস্টিনেশনে আছে ওখানে এসে জয়েন করবে। ওখানে গিয়ে সবার সাথে পরিচয় একসাথে করাবো, দেখো আমরা কী কী করি। এখান থেকে এই 4টা গাড়ি বেরোচ্ছে, ওই আগের 3টে আর এটা। এখানে আইরিশদের সাথে আমি আর রিনি, চলো আমরা এখন বেরিয়ে পড়লাম কুহেলি আর আইরিশ দার গাড়ি করে এখন আমরা সোজা বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনে, পিছন থেকে বাকি গাড়িগুলো ফলো করবে। তো খুব এক্সাইটেড লাগছে, আমি জাস্ট ঘুমিয়ে না পড়ি গাড়িতে। এটাই আমরা এখন গাড়িতে বেশ আড্ডা মারতে মারতে অনেকটা পথই চলে আসলাম, আর কতক্ষণ বাকি এখানে মনে হয় 12 কিলোমিটার দেখাচ্ছে। বেশ মজা লাগছে, আর দারুণ দারুণ গান চালিয়েছে আইরিশ, মানে দারুণ গানের স্টক বলতে হয়, আড্ডাটাও জমে গেছে, আর আমি তো একেবারেই ঘুমোইনি, বেশ মজা করতে করতে অনেকটা পথ চলে আসলাম। কিন্তু না আমরা এখানে গেছিলাম না সেই ফোর্টটাই। আচ্ছা, কেমন এনজয় করছো ড্রাইভটা তোমরা, তুমি যে গাড়ি চালাচ্ছো তাকে জিজ্ঞাসা করি। বেশ সুন্দর, দারুণ। গরিবন্দে রোড হয়ে ওয়াটাদা হোসাহাল্লি লেকের যাওয়ার রাস্তাতে আমরা এখন থেমেছি ভেরা সাগরা লেকের সামনে। এখান থেকে আর বাস 10 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স। প্রচুর জোরে হাওয়া চলছে, জানি না কতটাই বা আওয়াজ শোনা যাবে। এখন আমরাই খালি অপেক্ষায়, হ্যাঁ শুধু আমরাই আছি। এটা তো দারুণ, কিন্তু এত হাওয়া চলছে কিচ্ছু আওয়াজ শোনা যাবে না। এই তো আরো 2টো গাড়ি এসে থেমেছে এখানে, আর একটা গাড়ি মিসিং। আইরিশিয়া গাড়িতে একটা দারুণ জিনিস কিন্তু দেখতে পেয়েছি, মোহনবাগান। যারা যারা মোহনবাগানের সাপোর্টার এটা দেখলে বেশ খুশি হবে, গাড়িটাতে কিন্তু দেখতে হেভি লাগছে। আমরা কি এখানেই দাঁড়িয়ে যাবো নাকি এখানেই দাঁড়িয়ে যাবো না আরও যাবো? এই জায়গাটা কি ভালো লাগছে না? আর কারো আসা বাকি? এখান থেকে হেঁটে নামাই যায়, এই রোদটা বেড়ে গেল। চলো সবাই যদি রাজি হয় আমরা বেরিয়ে যাই, ওখানে গিয়ে নাম। এখানে দাঁড়িয়ে গেলি
এসে ফাইনালি পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন আজকের ওয়াটাদা হোসাহালি লেক। চারটায় পৌঁছানোর কথা ছিল, ওখানে এসে পৌঁছালাম, অ্যাকচুয়ালি তিনটার সময় প্ল্যান ছিল, এসে পৌঁছালাম 4:30 সময়। প্রচুর হাওয়া, বুঝতেই পারছো, মাইক্রোফোন একটা নিতেই হবে। আচ্ছা, এখানে একটা পার্টি ছাড়া বাকি সব পার্টিরাই চলে এসেছে। তোমাকে তো আলাদা করে কি পরিচয় দেবো তোমাদের, তোমরা তো স্পন্সরের মানে স্পন্সর না প্ল্যানার, প্ল্যানার অর্গানাইজার, চলো অর্গানাইজার বলাটা তো ঠিক আছে। রয়েছে রানাদা আর প্রিয়াঙ্কা, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালুরু। আর এই তুমি সরো, তোমাকে সবাই দেখেছে। এখানে রয়েছে কোহলি আর আইরিশ। পাশে সরতে বলেছি, এখান থেকে সরতে বলিনি। এখানে রয়েছে মুন আর তোরা আন্টি, রাজর্ষী, অর্জুন আর বর্ফি। বর্ফির সাথে আছে, কে আছে বর্ফি তোমার সাথে? বর্ফি তোমার সাথে কে আছে বলো তো? ওদের জন্য কি এখানে ওয়েট করবো না আমরা, আগে গিয়ে যাই চলো। দারুণ ভিউ, ওয়াট আর দা হোসাহাল্লি লেক। তোমরা ডেফিনেটলি একটা উইকেন্ডে তো প্ল্যান করতেই পারো। আর এখানে রয়েছে পুরো গ্রুপ, একটা গ্রুপের অপেক্ষায় রয়েছি আমরা, আই থিঙ্ক আরেকটা গ্রুপও চলে এসেছে, আই থিঙ্ক ওরাই এসেছে যাদের কথা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভীষণ সুন্দর ভিউ এখানে, আর দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু সূর্যটাকে দেখে আমি মোটেই খুশি না, এত রোদ, এত তাপ দিচ্ছে না, একটু সানগ্লাসটাও খোলা যাচ্ছে না, জানি না এবার ফটোগুলো কেমন আসবে। এরকম রোদে ফটোগুলো খুব ভালো আসে, আর যাই আসুক না কেন, ব্রাইট ব্রাইট ফটোস চলে আসে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর সব থেকে মজার ব্যাপার এখানটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা আছে, আর আমাদের যত এক্সপেক্টেড পার্টিসিপেন্ট ছিল সবাই চলে এসছে, সবাইকে এখানে আমরা দিই। সবাই একবার হাই বলে দাও না ক্যামেরাতে। শুটকি মাছ খেতে হলে বাড়িতে এসে খাবে আগে। একটা চুটকি আরেকজন রেডি হচ্ছে জলে নামার জন্য, না 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 এরম থাকবে না, এসো আরে সবাই খুলে দিচ্ছি, সব কিছু হবে না, পরে আফসোস হবে নামলাম না। হ্যাঁ হ্যাঁ, বউ ডাকবে, আসতেই হবে এবার, এসো এসো। কি আমি তোমার ফটো তুমি তুলবো, আমি তুমি আমার ফটো তুলো, আচ্ছা জলে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে। হ্যাঁ ওটাই দেখাচ্ছি, ফুড আর্মি, পেট পূজা আর্মি, একটা কিছু দিয়ে দেবো আমিও ধরে নিই। আজকে সব থেকে বেস্ট কথা হচ্ছে ওয়েদারটা সহায় করেছে, এত সুন্দর ওয়েদার করেছে সকাল থেকেই, মাঝে একটু রোদ উঠেছিল কিন্তু সেই রোদও এখন আবার লুকিয়ে পড়েছে, যখন এখানে পাতা হয়েছে আমাদের ম্যাট, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আনা হয়েছে, রয়েছে বাটার মিল্ক, কোল্ড ড্রিঙ্ক, মাজা, পাফ, কেউ কিন্তু কেউই আর বসছে না, নিয়ে আর বসতে পারছে না কেউ, ফটো তোলা আর ভিউ দেখতে দেখতে এই সময় কেটে যাচ্ছে। না তুমি
কাপল ফটোতে কাপলস একে অপরকে রাজি করাচ্ছে, প্লিজ ফটো তুলে। এখানেই তুলে দেবো এইভাবে। যাও যাও কাপল ফটো তোলো, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর পাবে না। এখানে একটা ফটো সেশন চলছে, এখানে আরো কাপল। তোমাদের হয়ে গেছে কাপল ফটোস? হয়নি? এদের হয়ে গেছে কাপল ফটোস ডান? আর কার কার কাপল ফটোস বাকি আছে? তোমাদের হয়ে গেছে? হয়ে গেছে। আমার বড় তো পাত্তা নেই, একটা ছবি তুলেই ডান। সবাই কাপল ফটো তুলছে, তুমি কি একটাই ফটো তুললে? আমি কাপল ফটো না, আমি কাপল 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 নিজের জোগাড় করেছি মানুষের কি। তোরা তুলেছি তো ফটো? আমরা একটাই তুলেছি, একটা হলেই তো হলো, একটা মেমরি জায়গাতে একটা একটা মেমরি থাকলেই হয়। বেশ, চার পাঁচটা থাকলে একটা ওটা থেকে বেছে নিতে হয়, জানো না নাকি রুলটা? আমার জুতো ভিজে যাবে, কিন্তু বাকিরা এখানে সবাই বসে আছে। তোমাদের, তোমরা ফটো তুলে, তোমাদের তুলে দেবো এখানে ব্যাকগ্রাউন্ডে। তুলে গেছো? আমি তো আন্টিকে দেখলামই না ফটো তুলতে। না না, হবে না তো, এখানে ক্যামেরা সামনে আসতে হবে। এসো এসো, এখানে একটা দুজনে তুলে দিই, তোমরা দাঁড়াও। এসো 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 এসো, এখানে এই ব্যাকগ্রাউন্ডে। ও দেখো ও কি জোগাড় করছে, ঝিনুক জোগাড় করছে, এইসব করছে। আন্টি দের একটু ফটো তুলে দাও সুন্দর করে এখানে। ভেজ ছিল না কার কার? না আমি দেখতে পাইনি। দু তিনজনের ভেজ ছিল না? মায়ের ভেজ আর একটা হনির ভেজ। না তোমার ভেজ খাবো না, গরম গরম বানিয়ে। এটা ভালো ছিল, ভেজ অপশনে ক্লিক করলো। তোমাকে ধরে দুটো এক্সট্রা করেছো, আমি কুড়ি পিস এনেছি, 18 জনের মধ্যে আমি আছি। খুশি শান্তি দেখি মুখটা, দেখি মুখটা। এখানে এক পাফ আর চিকেন পাফ, আর কেকস আছে। এই এ না, তোমার নাম কি? রাজর্ষী, রাজর্ষী, রাজর্ষী। কেমন? উফ, তুমি স্টার্টও করে দিলে। হ্যাঁ, স্টার্টও করে দিলে। কেমন কেমন? হ্যাঁ নিচ্ছি। What view? What food? What company? Wow wow wow! Wow! আচ্ছা সবার হয়েছে? হ্যাঁ। প্রিয়াঙ্কা পেয়েছো? Cheers! ফাঁকা গ্লাসে চিয়ার্স করতে নেই, ভরে নাও। এই মুমেন্টে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এই মুমেন্টেই লাইটটা এত সুন্দর আসছে বলে ভাবলাম এই জায়গাটা একটু ক্যাপচার করে নিই। যদিও সবাই এখানে আড্ডা মারছে, আর একটু জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে, কারণ কি এই লাইটটা জুম না করলে না ঠিক পরিষ্কার আসছে না। সব টায়ার্ডনেস যেন কোথায় হারিয়ে গেল আমার। সবার সাথে ভীষণ ভালো আড্ডা মেরেছি, সবার সাথে বন্ধুত্ব হয়েছে। না আর খাচ্ছি না, নো মাস্তি। দারুণ আলো হয়ে গেল চারদিকটাতে, আর এখানে এখন সবাই মিলে বেশ ঠান্ডা হচ্ছে। তবে এখন সবারই মনটা একটু চা চা করছে,
এখান থেকে বেরিয়ে কথা হচ্ছে যে আপাতত যদি কোথাও একটু চা টা কিছু খাওয়া যায়, চায়ের সঙ্গে তা হলেও ক্ষতি নেই, সবাই আমরা ভীষণ খাদ্যরসিক, কারণ আজকে খাওয়াটা তো দুর্দর্শ ছিল, তার উপরে যদি চা হয়ে যায় জাস্ট ফাটাফাটি হয়ে যায় ব্যাপারটা। সবাই এখানে এখনো রয়েছে অ্যান্ড দে আর অল ওয়েটিং কখন আর একটু সানসেট হবে, একটু অন্ধকার হবে যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তোমাদের শেষে বেরোবো আমি। আমাদের নেক্সট স্টপ এখন মায়ুগা বেকারি অ্যান্ড সুইটস। তো সবারই এখানে একটু চা চা মন চাইছে, চা বা কফি বলতে পারো। তো সবাই একটু একটু করে গাড়িটি দাঁড় করানো হয়েছে, এখানে জিজ্ঞাসা করে নিলাম, চা কফি দুটোই অ্যাভেলেবেল। তো দেখি এখন কোথায় দাঁড়ায়, ওদিকে যাবো, যদিও একটা চা শপ আছে, টি শপ, এখন ওখানে খাবে না এখানে খাবে সেটা ঠিক বলা যাচ্ছে না। চা কফির কাউন্ট নেওয়া হলো, এখন চা আর অথবা কফি, এটাই হচ্ছে এখন ইভিনিংয়ে। এটা একটা ব্রেক নিয়ে তারপরে সবার বেরোনো হবে, বাট এখানে সবাই মিলে দেখছে কত রকম কেক পাওয়া যাচ্ছে, কিন্তু কোনোটাই মনে হচ্ছে কেউ খাবে না, সব খালি দেখতেই লোভনীয়, খেতে যে কেমন হবে বলাটা খুব মুশকিল। টি ব্রেক কন্টিনিউ হবে না, চলো তাহলে বের হই। এটা তো লাস্ট স্টপ, এরপরে তো আর স্টপ না, বলছিল ডিনার স্টপ। ডিনার স্টপ না, শেষ, কফি শেষ, পেঁয়াজি শেষ, সমস্ত খাওয়া দাওয়া শেষ, আর এখন আসর ভাঙার পালা, তাই তো? আসর ভেঙে যাবে এখন, আসর এইবারের মতো ভাঙার হলো, ভাঙলাম, সানসেট হয়ে গেছে, এখন বেরোনোর পালা, আবার হবে, আবার 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 শিগগির একটা প্ল্যান, সানডে অন হুইলস উইল বি ব্যাক, একদম একদম, এরকম চাই, বারবার চাই। চলো এখন সবাইকে বাই বাই করে দাও, সবাই বাই করে দাও, বাই। চলো এখন বাড়ি যাওয়া যাক, এখন যেতেও তো আমাদের অলমোস্ট দু ঘন্টা আরও লেগেই যাবে, আমরা কতক্ষণে ঘরে পৌঁছবো সেটাও জানি না, বাট সবার সাথে এত ভালো টাইম কাটালাম। তোর আন্টিও ব্যাঙ্গালোর থেকে এখন কলকাতায় ব্যাক করে যাবে, আবার ভীষণ ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে তোমাদের সবাইকে আমি সামনে দেখলাম, এতদিন খালি ফোনেই দেখে গেছি, আমি না একটু মানে আমার মনে হয় কি বলবো কি বলবো না, ও দেখেই বলছে তুমি তোরা আনটি না, আমি বুঝতে পারিনি, আমার কাকা বলছে হ্যাঁ আমারও মনে হচ্ছে প্রথমটা ওইটা ও গিয়ে ফার্স্ট কথা বলেছে, কিচ্ছু না, চলো এখন বেরোই। রাত এখন 9:10 আর আমরা এখন এসে থেমেছি ধাবা পাঞ্জাবিতে, আমরা বলতে শুধু চারজন, আইরিশ, কোহলি, রিনি আর আমি। ভাবলাম ঘরে পৌঁছাতে পৌঁছাতে তো প্রায় 10টা বেজে যাবে, তারপরে বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার থেকে ভালো কোথাও একটা ডিনার করেই চলে যাই। তো চারজনে মিলেই প্ল্যান করে নিলাম, একটু আলাদা করে হয়ে গেল এটা, সানডে অন হুইলসের এন্ডিং ডিনার দিয়ে আমাদের চারজনের ধাবা পাঞ্জাবিতে। আর এখানে ঢোকার আগে দুজনে এখানে দোলনাতেই বসে পড়েছে। এই ধাবাতে আইরিশের সাজেশনেই আসা, আর বেশ ভালো, একদম খোলামেলা অ্যাম্বিয়েন্স, কিন্তু এতটাই খোলামেলা ওয়াশরুমও, ওই যে জঙ্গল দিয়ে জঙ্গলে হয়ে যেতে হবে ওয়াশরুমে। আমরা এখানে ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, আর দেখি চলো খাওয়া দাওয়া, দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ অনেকটা ভিড়টি আছে, জমজমাট রয়েছে এখানে।
ডিনারটা তো দুর্ধর্ষ ছিল, খুব টেস্টি খাবার খেয়েছি, কিন্তু না খেতে বসে আর ভিডিও করতে পারিনি, কেন জানি আর খেতে বসে ইচ্ছা করছিল না যে ক্যামেরা তুলে একটু ভিডিও করি, কারণ কি সেম খাবার কিছু স্পেশাল কিছু খাইনি, নর্মাল বাটার নান আর বাটার চিকেন সাথে চিকেন দো পেঁয়াজা। ভেতরে মিউজিক চলছিল বলে বাইরে এসে তোমার সাথে আবার কথা বলছি, তো খাবারটা দুর্ধর্ষ ছিল। এই রাস্তাতে যদি তোমরা কখনো ট্রাভেল করো ডেফিনেটলি এখানে একবার ভিজিট করো, খাবারটা বেশ রিজনেবল, টেস্টিও আর কোয়ান্টিটি ওয়াইজও খুব ভালো ছিল। আর এই দোলনাটাতে আমরা যে চড়ছিলাম দেখো এখন বুক হয়ে গেছে, আমরা ভাবছিলাম যে আরেকবার একটু চলে টলে যাবো, খাবারটা হজম হয়ে যাবে, বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে চড়তে হবে। যাই হোক খুব ভালো ট্রিপ হলো, খাবারটা তো সবারই ভালো লেগেছে, দুজনেরই চোখ ঘুমে মানে বন্ধ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে হয়ে আসছে, তবে না সকালেও উঠেছি তাড়াতাড়ি, কালকেও মানে একদম পুরো রুটিনের উল্টা উল্টা হয়ে গেছে। যাই হোক তবে দিনটা এত ভালো কেটেছে, এত মজা করেছি, জোরে একটু জোরে মানে ঘুম পেয়েছে বুঝতে পারছে সবাই, সবার সাথে দেখা করে এত ভালো লেগেছে না কি বলবো, মানে এরকম যেন বারবার করে একটা গেট টুগেদার আমরা করতে পারি, খুব ভালো লেগেছে। ওটার জন্য বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস কে সত্যি অনেক এই যাওয়াতে লাগবে, মানে ওদের সাথে প্ল্যান করতে হবে। যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে সানডে অন উইলসের এই ছোট ট্রিপটা, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কালকে নতুন দিন নতুন ব্লগ নতুন গল্প নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।